আচ্ছা হেডিং দাও রেজিস্ট্যান্স হেডিং দাও রেজিস্ট্যান্স আচ্ছা তোমরা তো রেজিস্ট্যান্সটা পড়েছো তাই না বলো বেসিকটা তো দেখো রেজিস্ট্যান্স লেজেন্ড স্ট্রেন থেকে না ওই রকম কোনো কোয়েশ্চেন আসবে না হোয়াট ইজ রেজিস্ট্যান্স বা ওয়ান্টেড দা ফাংশনস অফ রেজিস্ট্যান্স এরকম কিছু কোশ্চেন আসবে না রেজিস্ট্যান্স থেকে যে ধরনের কোয়েশ্চেন আসে एग्जामে আমি সেই ধরনের প্রবলেম তোমাদের করাবো তার আগে রেজিস্ট্যান্স সম্বন্ধে যেটা বলার আমার সেটা একটু আমি একটু লিখিয়ে দিই সেটা হচ্ছে দেখো রেজিস্ট্যান্স একটা প্রপার্টি অফ এ সাবস্ট্যান্স হুইচ অফার एक्चुअली मींस অপোজেস অপোজেস ফ্লো অফ কারেন্ট তাই না বলো রেজিস্ট্যান্স এটা একটা প্রপার্টি প্রপার্টি অফ এ সাবস্ট্যান্স राइट, वीच, बोलो की, बलार्टी सबोजेट स्पेलिंग हेलो अपोजेट स्पेलिंग हलो तुम्हारा सुनते ওকে ओपोसिस আরে একদম বল বলো ओ पी पी ओ দেখো এটা হচ্ছে রেজিস্ট্যান্সের डेफिनेशन এটা হচ্ছে রেজিস্ট্যান্সের डेफिनेशन এবারে এই রেজিস্ট্যান্স আমরা আগের দিনই দেখলাম না এইটা আর ইকুয়াল টু রো এল বাই এ কি তাই না আর ইকুয়াল টু রো এল বাই এ রাইট আচ্ছা এবার এখানে আর কারো আর টা ডিপেন্ড করে এই যে রো মানে বা মেটেরিয়াল এর জন্য মেটেরিয়াল এর জন্য এল আর এটা কি রাইট মানে ডাইমেনশন অব কন্ডাক্টার আচ্ছা যে জিনিসটা আর একটা জিনিসের উপর ডিপেন্ড করে সেটা এখানে নেই সেটা হচ্ছে এই রোটা এই রোটা যে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে দেখো রোটা যে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে এটা নিয়ে আমাদের একটু কি বলবো ডিটেলে ডিসকাস করতে হবে ওটা আমাদের সিলেবাসেও আছে তাহলে বলো তো রো যদি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে বা রেজিস্টিভিটি যদি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে তাহলে বলো তো আর কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে বলো আর কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে হ্যালো বলো অফকোর্স করবে অফকোর্স করবে ভেরি গুড আচ্ছা নেক্সট আমি একটা ছোট্ট প্রবলেম দিচ্ছি দেখি কে কে আমরা প্রবলেমটা করতে পারি প্রবলেমটা দেখো আমার কাছে একটা কন্ডাক্টর আছে হ্যালো ঠিক এ আর এর হচ্ছে রাইট এই সময় আমরা কন্ডাক্টারটাকে দেখেছি আর ওয়ান হচ্ছে তার কন্ডাক্টারটা এবার আমি কি করেছি এই সেম কন্ডাক্টারকে পিটিয়ে পিটিয়ে ডাবল লেন্থ করে দিয়েছি পিটিএ পিটিএ তখন আমি মেজার করেছি আর টু তাহলে বলতো আর ওয়ান আর ডিফারেন্ট ডিফারেন্ট ভেরি গুড কেন ডিফারেন্ট যদি হয় ডিফারেন্ট যদি হয় তোমরা তো যদি বুঝতে পারো দ্যাট ইজ গুড এট দ্য সেম টাইম তোমরা আমাকে এইটা বলো তো সেটা হচ্ছে রিলেশন কি হবে আর টি ইকল ফোর আর ওয়ান আর টি ইকল টু ফোর আর ওয়ান ওকে আর টু ইকল টু ফোর আর ওয়ান ভেরি গুড ভেরি গুড এই বাকিরা কি সবাই বুঝতে পেরেছো কি করে করতে হবে হ্যাঁ স্যার আচ্ছা দেখো দেখো এইখানে আর মানে হচ্ছে আর ওয়ান মানে হচ্ছে রো এল বাই এ আর এখানে যদি আমি ভলিউমের কথা বলি ভলিউম সেটা এ ইন্টু এল এই পিটিএ পিটিএ আমি ডাবল লেন্থ করে দিয়েছি তার মানে ভলিউম মানে এরিয়া কি চেঞ্জ সেম আছে না চেঞ্জ আছে চেঞ্জ হয়েছে দেখো এখন যদি এরিয়া এ ওয়ান হয় এখন যদি এরিয়া এ ওয়ান হয় তাহলে ভি ইকুয়াল টু টু এল ইন্টু এ ওয়ান তাহলে এখান থেকে আমার এ ওয়ান আসছে দেখো এই মানে ভি ভি যদি ইকুয়েট করি তাহলে এ ওয়ান আসছে এ বাই কত আসছে বলো টু আসছে এবার এই আর টু যদি বলি তাহলে আমি এখানে পুট করি তাহলে দেখো এখান থেকে আমার আসবে ফোর আর বলো আসবে কি আসবে না হ্যালো বলো আসবে কি আসবে না ওকে আচ্ছা তাহলে একটা জিনিস আমরা দেখতে পারলাম যে রেজিস্টেন্সের বেসিক ডেফিনেশন বা বেসিক কিছু ওকে আচ্ছা এবার তোমাদের এরকম একটা ছোট্ট প্রবলেম দেখাই ধরো এরকম একটা কিউবিক কিউবিক না একটা ডাইমেনশনের কন্ডাক্টর আছে রাইট মন দিয়ে শুনবে এবার এইখানে তুমি এই যে কন্ডাক্টারটা সেটা রো রাইট বুঝতে পারছো বি আর এই হাইটটা হচ্ছে সি ঠিক তাহলে বলো তো আমি যদি বলি এই ডিরেকশন বরাবর কারেন্ট আই যদি ফ্লো করে আর এই ডিরেকশন বরাবর কারেন্ট i2 যদি ফ্লো করে আর এই ডিরেকশন বরাবর কারেন্ট i3 যদি ফ্লো করে তাহলে বলতে তো তিনটে ডিরেকশনে হুম i1 এটা i3 বলতে তো তিনটে ডিরেকশনে আমার রেজিস্ট্যান্স सेम না डिफरेंट বলতে পারবে তিনটে ডিরেকশনে হ্যাঁ হ্যাঁ কেন কেন না আই জি সারফেস দিয়ে বের সেইটাই তার ওই এরিয়াটা হবে এরিয়া ভেক্টর এবার এখানের জন্য এটা কিউবয়েড যুক্ত না তাহলে প্রত্যেকটার জন্য এরিয়া डिफरेंट মানে ইজ হটা डिफरेंट शाबाश এই তোমরা কি ওর কথা বুঝতে পারলে দেখো দেখো আমি যদি এই ডিরেকশনে আর 1 এর কথা বলি আমরা কি জানি রো এল মানে এল মানে ডিস্টেন্স যতটা কভার করছে তার মানে বলতো এই এক্স অ্যাক্সিস বরাবর মানে আই ওয়ান এর ডিরেকশনে এলটা এ না আর তোমার এরিয়া কোনটা এরিয়া বেসিক্যালি এইটা না কারণ এরিয়াটা সেইটাই হবে দেখো এরিয়াটা সেইটাই হবে যেখানে আমার কারেন্টটা পারপেন্ডিকুলারলি ঢুকছে তোমরা বুঝতে পারলে হ্যালো এরিয়াটা আমার সেইটাই হবে যেখানে পারপেন্ডিকুলার হচ্ছে তাহলে এখন এরিয়া কত বলো বন্ধুগণ বলো বল তো আর দেখো রো সেমই থাকবে রো কারণ মেটেরিয়াল সেম আছে আর আর তে বি হচ্ছে ওপরের মানে এই লেন্টাও কভার করেছে দেখো এই লেনটাও কভার করেছে ডিভাইডেড বাই বিসি আমার কথা বুঝতে পারছো বিসি বলছি কি বলে কি তাই না কি তাই না তারপরে তোমরা একটা জিনিস বুঝতে পেরেছো আর ওয়ান আর টু আর থ্রি তিনটেই ডিফারেন্ট তিনটেই ডিফারেন্ট তোমরা বুঝতে পেরেছো রিয়ার হ্যালো ডাউট থাকলে জিজ্ঞাসা করো ডাউট থাকলে জিজ্ঞাসা করো আচ্ছা কোন ডাউট স্যার তার মানে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি একটা কন্ডাক্টর হলেই হবে না তার যে ডিরেকশন বরাবর এল কাজ করছে মানে লেন্থ আর যে ডিরেকশন বরাবর এরিয়া সেটাও ম্যাটার করবে করবে কি করবে না ভালো দেখি ভালো করবে কি করবে না সাবাস আচ্ছা এইবারে এইটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এবারে এইটা দেখো মন দিয়ে শুনবে খুব ইম্পর্টেন্ট মন দিয়ে শুনবে খুব ইম্পর্টেন্ট ধরো আমার এইরকম একটা কন্ডাক্টার রয়েছে কি বললাম এইরকম একটা কন্ডাক্টার রয়েছে এর ভেতরটা ফাঁপা কিছু নেই ওকে এইখান থেকে এইটুকু রেডিয়াস হচ্ছে এ এইখান থেকে এইটুকু রেডিয়াস হচ্ছে বি দেখো এখান থেকে এইটুকু রেডিয়াস এ এখান থেকে এইটুকু রেডিয়াস তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো সেটা হচ্ছে আমরা যদি দেখো দেখো আমরা যদি এই যে এইখানে একটা এইরকম ব্যাটারি লাগাই দেখো এইখানে যদি এরকম একটা ব্যাটারি লাগাই তাহলে কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো হবে না এইখানেও এইখানেও হবে কি হবে না আর এই যে মেটেরিয়ালে তৈরি সেটা হচ্ছে রো এই যে ম্যাটেরিয়ালে তৈরি সেটা হচ্ছে রো রো বুঝতে পারছো হ্যালো তাহলে তোমরা আমাকে বলো তো এইটার ইয়ে কি হবে তোমার তোমার কি বলে রেজিস্টেন্স কত হবে এইটার রেজিস্টেন্স স্যার লেন্থ অফ দ্য কন্ডাক্টর কি ও বলে দিচ্ছি লেন্থ অফ দ্য কন্ডাক্টর এল একটু ফার্স্ট করো পারবে রো এল বাই পাই স্কোয়ার মাইনাস বিয়ার মাইনাস দেখো বন্দিয়ে শোনো এই সবাই শোনো বলতো যখন এইখান দিয়ে কারেন্টটা ঢুকছে আর এখান দিয়ে বেরোচ্ছে তখন এইটা ওর এরিয়া না বলো না হ্যালো এই যে এইটা এবার বলতো কিছুক্ষণ বাদে ও যখন কারেন্টটা এখানে আসবে কিছুক্ষণ বাদে যখন ও কারেন্টটা এখানে আসবে তাহলে এইটা তখন ওর এরিয়া হবে না বুঝতে পারছো এর ভেতরে মোনালি বুঝতে পারছো হ্যালো তাহলে বলো তো বেসিক্যালি এখানে এরিয়া কত এরিয়া পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলো ইয়াস পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা এবারে শোনো বলো তো আমি জানি কি আর রো এল কত এল এল রো এল বাই এরিয়া এবার বলো তো থ্রু আউট থ্রু আউট যতক্ষণ এই কারেন্টটা ফ্লো করেছে ততক্ষণ এর এরিয়া আর কি বলে এরিয়া আর লেন্থ মানে এরিয়াটা কি চেঞ্জ হয়েছে আগে বলো তো দেখো কোথাও এরিয়াটা চেঞ্জ হয়নি হয়েছে কি হয়নি বলো তোমরা কি বুঝতে পারলে হ্যালো হ্যালো কোনো ডাউট আছে বলো কোনো ডাউট আছে বলো কোনো ডাউট আছে আচ্ছা আচ্ছা এইবার আমি এই প্রবলেমটাকে এটা এটা একদম খুব স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম এই প্রবলেমটাকে যদি আমি এরকম চেঞ্জ করে দিই কিরকম চেঞ্জ দেখো এখন আমার আহ হুম এইটা আমি হোমওয়ার্কে দেব কি বললাম এটা আমি হোমওয়ার্কে দেব দেখো শোনো ভালো করে এখন আমি কি করছি হ্যাঁ এইখানটায় মানে এই সার্ফেসে আর আচ্ছা না এখানে এই যে এইখানটায় এইখানটায় আর এইখানটায় একটা ব্যাটারি যোগ করে দিয়েছি বুঝতে এখন কিভাবে ব্যাটারিটা যোগ করেছি হ্যালো হ্যালো বুঝতে পারছো ব্যাটারিটা কিভাবে যোগ করেছি তাহলে এবার তোমরা আমাকে বলতে পারবে শারদ্যুতি যে এখন কারেন্টটা আমি যে ডিরেকশনে নিয়েছি সেই ডিরেকশনে ফ্লো হচ্ছে না অন্যভাবে ফ্লো হচ্ছে কারেন্টটা যে ডিরেকশনে নিয়েছি আমি সেইভাবে ফ্লো হচ্ছে না অন্যভাবে ফ্লো হচ্ছে ভেরি গুড তাহলে ভেবে দেখো তো কারেন্টটা এইভাবে কি ফ্লো হচ্ছে আমি যেভাবে এখন দেখালাম না তাহলে তোমরা বলো তো কারেন্টটা কি এইভাবে ফ্লো হচ্ছে কারণ দেখো এটা হাই পটেনশিয়াল এটা লো পটেনশিয়াল হচ্ছে কি হচ্ছে না বলো হচ্ছে বলো এইভাবে কি ফ্লো হচ্ছে কারেন্টটা হ্যালো আমার কথা বুঝতে পারলে কারেন্টটা কিভাবে ফ্লো হচ্ছে তার বলো তো এখন কারেন্ট যে ডিরেকশনে যায় সেই ডিরেকশনটা হচ্ছে লেন্থ তাহলে বলো তো এখন লেন্থ কি এল না অন্য কিছু ভেবে বলো এখন লেন্থ কি এল না অন্য কিছু দেখো দেখো আগের বার যখন কারেন্ট এই ডিরেকশনে গেছিল তাহলে তো সেই ডিরেকশানে আমার লেন্থ হয়েছিল এখান থেকে এই পর্যন্ত কিন্তু এখন তো আমার কারেন্ট যাচ্ছে এই ডিলেকশানে তাহলে এখন আমার লেন্থ কি এল না অন্য কিছু ভেরিগুড ভেরিগুড অন্য কিছু হবে সেটা এল নয় কারণ লেন্থ এখন কারেন্টের ডিরেকশন এ চেঞ্জ হয়ে গেছে আচ্ছা আগেরবার যখন ধরো কারেন্ট টা এই পজিশানে ছিল এটা আমি এক নম্বর পজিশন বলছিলাম এটা দু নম্বর পজিশন বলছিলাম এক নম্বর পজিশনে যখন কারেন্টটা ছিল তখন এরিয়া যা ছিল দু নম্বর পজিশনেও এরিয়া सेम ছিল বলো এক নম্বর পজিশনে কারেন্টটা যা ছিল হ্যাঁ এই এরিয়া যা ছিল দু নম্বর পজিশনে এরিয়া सेम ছিল কিন্তু এখন তোমরা কি বলতে পারবে যে এইটাকে যদি আমি এক নম্বর পজিশন বলি এইটাকে আর এইটাকে যদি দু নাম্বার পজিশন বলি এই দুটো জায়গা কি এরিয়া सेम হবে হবে না আচ্ছা আমি যদি এটাকে সামনে থেকে দেখি তুমি ধরো এইখানে তুমি চোখটা দিয়েছো দেখো এইখানে তুমি চোখটা তাহলে সামনে থেকে দেখলে তুমি এরকম দেখবে না হ্যালো এবং তুমি কারেন্টটাকে এইভাবে যেতে দেখবে না কি বলো কারেন্টটাকে এইভাবে যেতে দেখবে না বন্ধুগণ বলো কারেন্টটাকে এইভাবে যেতে দেখবে না এবং এইটা যদি এক নাম্বার পজিশন হয় এক নাম্বার পজিশন ঠিক আর এটা যদি দু নাম্বার পজিশন হয় ঠিক আছে বুঝতে পারছো এক নাম্বার পজিশন আর দু নাম্বার পজিশন কোনটা তাহলে এইটা যদি এক নাম্বার পজিশন হয় আর এটা যদি দু নাম্বার পজিশন হয় এইখানে এরিয়া বেসিক্যালি এইটা না আর দু নাম্বার পজিশনে এরিয়া বেসিক্যালি এইটা না এরিয়া বাড়ি তারপরে তোমরা একটা জিনিস বুঝতে পারছো এরিয়া কনস্ট্যান্ট না ভেরিয়েবল বলো এরিয়া কনস্ট্যান্ট না ভেরিয়েবল ভেরি গুড ভেরিয়েবল যদি এরিয়া ভেরিয়েবল হয় তাহলে এরিয়া ভেরিয়েবল হয় তাহলে আমাদের কি এই নর্মাল এই ফর্মুলাটা কাজে লাগবে বলো বলো নর্মাল এই ফর্মুলাটা কাজে লাগবে লাগবে কিন্তু অন্যভাবে লাগবে কি করতে হবে তখন তখন এই জিনিসটা করতে হবে আমি এইখান থেকে দেখো আর ডিস্টেন্স দূরে স্মল আর ডিস্টেন্স দূরে একটা ডিআরএর লেন ধরে নিচ্ছি এই যে ডিআর নিচ্ছি বুঝতে পারছো এর লেন ধরে নিচ্ছি আর ডিস্টেন্স দূরে বলো আর ডিস্টেন্স দূরে তাহলে বলো তো এখন যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটা কত এরিয়া দিয়ে ফ্লো হচ্ছে বলতে পারবে কত এরিয়া দিয়ে ফ্লো হচ্ছে থেকে টু পাই আর আর এই লেন্থ হচ্ছে এল এইটা হচ্ছে তোমার এরিয়াটা তোমরা কি বুঝতে পারছো আমার কথা অ্যাকচুয়ালি এইটা তুমি সামনে থেকে দেখলে বেসিক্যালি তো এটা এইরকম কি তাই না বেসিক্যালি এটা এরকম না কি তাই না তার এই লেন্থটা বেসিক্যালি এল তার মানে তোমার এখন যে এরিয়াটা সেটা কি একটা সিলিন্ডার বে বলো যে এরিয়ার মধ্যে দিয়ে পাস হচ্ছে সেটা কি একটা সিলিন্ডার হ্যালো তাহলে তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছ সিলিন্ডারের এইটা নাইনটি ডিগ্রি করে আছে কি সিলিন্ডারের এইটা নাইনটি ডিগ্রি করে আছে কি তাই না বলো 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 তাহলে বলো এরিয়ার সাথে কারেন্টটা যদি নাইনটি ডিগ্রি করে থাকে সেটাই তো আমরা দেখে এসছি এখানেও তো তাই বলেছিলাম এটা যদি এরিয়া হয় এটা যদি কারেন্ট হয় কারেন্টের সাথে এরিয়াটা নাইনটি ডিগ্রি তোমরা কি বুঝতে পারছো ডিআর তাহলে বলতো এই মুহূর্তে যদি আমি বলি ডি স্মল রেজিস্টেন্স সেটা হচ্ছে রো এল কত এখানে এল এল হচ্ছে দেখো কারেন্টটা যে ডিরেকশনে ফ্লো হচ্ছে সেই ডিরেকশনে তাহলে কারেন্টটা যে ডিরেকশনে ফ্লো হচ্ছে সেই ডিরেকশনটা ডি না

এই যে রেজিস্টেন্সটা আমি লিখেছি সেটা কিন্তু এই রকম ইয়ের জন্য আমি এইটাকে বাইরে বার করে আনছি এই যে যেটা আমি কেটেছি মানে ধরেছি এখান থেকে আর ডিস্টেন্স আর এইটা হচ্ছে আর কারেন্টটা এইভাবে বেরোচ্ছে এইটার সাথে নাইনটি ডিগ্রি সেটাই এরিয়া আর কারেন্ট যে ডিরেকশনে যাচ্ছে সেটা হচ্ছে এল কেন বলতো এখানে আমি এত ছোট কোয়ান্টিটি নিয়েছি ডিআর এখানে কেন ছোট কোয়ান্টিটি নিয়েছি ডিআর বলতে পারবে তার কারণ এরিয়াটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল কারণ এই এক নাম্বার জায়গায় যা এরিয়া ছিল দু নাম্বার জায়গায় এরিয়া ডিফারেন্ট প্রতি মুহূর্তে এরিয়া চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে এরিয়া চেঞ্জ হলে আমাকে ক্যালকুলাস ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই তোমরা আমার কথা কি বুঝতে পারলে বলো হ্যালো বলো এইবার তুমি যদি টোটাল রেজিস্টেন্স ক্যালকুলেট করো সেটা ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এখানে ডি আর আরটা ভেরিয়েবল কোথা থেকে কোথায় এ থেকে বি এইটা যদি তোমরা ক্যালকুলেট করো তোমরা পাবে রো বাই টু পাই এল এল এন বি বাই এ আগে বলো এইটা তোমরা সবাই বুঝতে পেরেছ হ্যালো এইটা তোমরা সবাই বুঝতে পেরেছ রিয়া ওকে আচ্ছা এইবার আমি এইরকম কনসেপ্টে একটা হোমওয়ার্ক দেবো আমাকে কিন্তু হোমওয়ার্কটা করে দিতে হবে এইরকম কনসেপ্টে মানে এগুলো সব ইরোড অফের প্রবলেম যারা নিতে আছো তাদের এই প্রবলেম গুলো না ট্রাই করলেও হবে যারা নিতে আছো যারা অ্যাডভান্স দেবে তারা এই প্রবলেম গুলো একটু ট্রাই করো মেন না ট্রাই করলেও হবে প্রবলেমটা দেখো অ্যাডভান্স ইরোড অফ এরকম তিন চারটে প্রবলেম আছে সেই প্রবলেম গুলোই করাবো দেখো বুঝতে পারছো গ্লাস হ্যালো ভাই এরকমই তো ক্লাস হয় না কারেন্ট ফ্লো হচ্ছে কিভাবে বুঝতে পারছো বন্ধুগণ বুঝতে পারছো হ্যালো 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 এবার দেখো এইখান থেকে এল এইখানে যে ইয়েটা তার এরিয়া এই রেডিয়াস এইখানে রেডিয়াস কারেন্টের ডিরেকশনটা দেখো কিভাবে ফ্লো হচ্ছে কারেন্টের ডিরেকশনটা দেখো কিভাবে ফ্লো হচ্ছে রাইট তাহলে এইটার জন্য আমাকে বার করতে বলেছে যে কত রেজিস্টেন্স আচ্ছা ইরোডাফের প্রবলেম এর সেকেন্ড পার্টটা কিভাবে রয়েছে বলো এটার জন্য রেজিস্টেন্স বার করতে বলেছে সেকেন্ড পার্টটা এইটা বলেছে b মাইনাস a এইটা এলটা অনেক বড় এই সেকেন্ড মানে এইটা যদি এই অ্যাপ্রক্সিমেশনটা নিই তখন আর এর ভ্যালু কত হবে প্রথমে নরমাল আর এর ভ্যালু বার করতে বলেছে তারপরে অ্যাপ্রক্সিমেশন নিয়ে বার করতে বলেছে হ্যালো তোমরা আমার কথা বলতে পারছো রিয়া হ্যালো ওকে এই প্রবলেমটা তোমরা আমাকে করে দেবে এটা হোমওয়ার্ক থাকবে দেখো এটা হোমওয়ার্ক থাকবে ওকে আবার বলছি ক্যালকুলাস লাগবে ভেবে ভেবে করবে না পারলে আমি করে দেব যারা অ্যাডভান্স দেবে তারা তো করবেই যারা মেন দেবে তারা করতেও পারো নাও করতে পারো আর যারা নিট দেবে তাদের জন্য করার দরকার নেই বুঝতে বুঝতে হ্যালো বলো আচ্ছা এইবার আমি তোমাদের ইরোডা ফের এই প্রবলেমটা দেব এই প্রবলেম অনেকগুলো পার্ট আছে দেখো এই প্রবলেমের অনেকগুলো পার্ট আছে সেটা হচ্ছে দেখো হম 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 ডেট দিয়েছিল স্টুডেন্ট আচ্ছা দেখো কিরকম স্ট্রাকচারটা দেখো আমি ওপরে পাঠিয়ে এসেছি দেখো তো কোথায় রেখেছি ওপরে i hope my diagram is self এই তোমরা কি বুঝতে বেরেছো ডায়াগ্রামটা বলো ডায়াগ্রামটা বুঝতে বেরেছো হ্যালো বুঝতে আচ্ছা এইটা h এইটা b এইটা a এইটা হচ্ছে তোমার অরিজিনাল originally এবার কি করেছে বলো এইটাকে চার ভাগে ভাগ করেছে বললাম এটাকে চার ভাগে ভাগ করেছে ঠিক চার ভাগে ভাগ করলে আমাকে মানে একটা পার্ট এরকম দেখতে হবে বলো একটা পার্ট এরকম দেখতে হবে কি হবে না এরকম দেখতে বলো 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 এরকম দেখতে হবে শোনো এইখানে তিন ভাবে কারেন্ট ঢুকতে পারে না কিভাবে এই যে এক এইভাবে কারেন্ট ঢুকতে পারে তারপরে এইভাবে গুলো ঢুকে এইখান দিয়ে বেরিয়ে যাবে মানে এটা হচ্ছে এক নম্বর কারেন্টের ডিরেকশন তাহলে বলতো যে মানে যে কটা কারেন্টের ডিরেকশন থাকবে আমি সেই কটা ডিরেকশনে কি পাবো বলো যে কটা কারেন্টের ডিরেকশন থাকবে বলতে পারবে সেই কটা ডিরেকশন আমি কি পাবো হ্যালো পাবো কি তাই না আচ্ছা এটা এক নাম্বার ডিরেকশন আচ্ছা আর কারেন্টটা তো এইভাবেও যেতে পারে দেখো কারেন্টটা তো এইভাবেও যেতে পারে আহ এই দিক থেকে আসছে এই দিক থেকে বেরোচ্ছে 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 এটা ধরো আই টু দুই নাম্বার ডিরেকশন এই তোমরা তোমরা বুঝতে পারছো দু নাম্বার ডিরেকশন হ্যালো বলো 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 আচ্ছা বন্ধুগণ আচ্ছা দু নাম্বার ডিরেকশনে তো প্রবলেমটা খুব ইজি না

কোথাও এরিয়া চেঞ্জ হচ্ছে না হচ্ছে কি কোথাও এরিয়া চেঞ্জ বলো কোথাও এরিয়া চেঞ্জ হচ্ছে কোথাও এইচও ও চেঞ্জ হচ্ছে না তাহলে দু নাম্বারটা খুব ইজি আচ্ছা আর একটা ভাবেও তো কারেন্টটা ফ্লো হতে পারে কিরকম এই যে বুঝতে পারছো আচ্ছা এটা অন্য কালার দিয়ে করি তাহলে হোয়াইট দিয়ে করি এই বুঝতে পারছো কিভাবে ভিজুয়ালাইজ করতে হবে বুঝতে পারছো এটা আই থ্রি থ্রিটা কিভাবে হচ্ছে বুঝতে পারছো হ্যালো আই থ্রিটা কিভাবে হচ্ছে তোমাদের মধ্যে ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো ডিয়া বলো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো আচ্ছা কোন ডাউট আচ্ছা এই দু নাম্বারটা আমি করে দিয়েছি ঠিক নাম্বারটা আমি করে দিয়েছি তোমরা আমাকে এক নাম্বারটা তিন করে দেবে হোমওয়ার্কে আবার বলছি তোমরা আমাকে এক নাম্বার আর তিন নাম্বার হোমওয়ার্কে করে দেবে আচ্ছা বলতো এক নাম্বারটা তে এরিয়া প্রতিটা জায়গায় চেঞ্জ হচ্ছে কি ডিফারেন্ট হচ্ছে এরিয়া এরিয়া এক নম্বরে সেম থাকছে বল তো কি চেঞ্জ হচ্ছে এক নম্বরে কিসে লেন্থের ওকে ওকে লেন্থ লেন্থ অরিত্র বল তো এক নম্বরে কি কি হচ্ছে হ্যাঁ তথা কথা তোমার কথা এই তথা কথা বুঝলাম তথা কথা বল তো এক নম্বরটাই কি প্রবলেম হচ্ছে এক নম্বর যেটা লেন্থটা সোজা নয় মানে হুম লেন্থটা সোজা নয় আচ্ছা আরেকটা কথা আমি বলবো একটু দেখো এই এইটার তো বেশ একটা মানে ইয়ে আছে তোমার লেন্থ আছে মানে এইরকম শারুদ্তি বুঝতে পারছো তোমাদের এখান থেকে এইটুকু কনসেপ্ট গুলো জানলেই হবে ক্যালকুলেশন যে আহামরি কিছু করতে হবে তা না দেখো আমি ধরো এইখানে একটা ছোট্ট পার্ট কেটে নিচ্ছি ধরো এইখানে যে এইখানে সেই কারেন্টটা এইভাবে বেরিয়ে যাবে এই পাত দিয়ে বেরোবে না এবার বলো কারেন্টের যে পোর্শনটা এইখানে ঢুকবে সে তো এই পাতটা বেরোবে বেরোবে কি বেরোবে না বলো বেরোবে না হ্যালো হ্যাঁ তাহলে বলো তো ধরো এই কারেন্টটার পুরো টোটাল কারেন্টটা দেখো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি টোটাল কারেন্টের এইখানে ধরো ডি আই ওয়ান আই ঢুকছে এইখানে ডি আই ঢুকছে তাহলে বলো তো এই ডি আই আর এই ডি আই দুজনে কি সেম পাথ কভার করবে না গুড তোমরা কি আমার কথা বুঝতে পারছো এই বুঝতে পারছো দুজনে সেম পাথ কভার করবে না হ্যালো বলো 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 যদি ডাউট থাকে আমাকে বলো 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 যদি ডাউট থাকে আমাকে বলো কোনো অসুবিধা ওকে তো এই যে এক নাম্বার ডিরেকশনে যে ঢুকছে না দেখো এক নাম্বার ডিরেকশনে এই যে এক নাম্বার এইখানে আমার প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের এর ফান্ডা লাগবে প্যারালাল তো কোথায়

তখন এই প্রবলেমটা দরকার হলে আমি আবার টেক আপ করবো কিন্তু এখন তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো তোমরা প্যারালাল কম্বিনেশনের মানে প্যারালাল কনসেপ্টটা জানো তোমরা জানো তোমরা নাইন টেনে পড়ে এসেছো রাইট আচ্ছা তোমরা দু নাম্বার যে ডিরেকশনটা দু নাম্বার এখানে যে দু নাম্বার মন দিয়ে শোনো দু নাম্বার সেইটার সাথে কি এইটা কোনো মিল পাচ্ছো এই যে এই যে কনসেপ্টটা করেছি এই যে এই কনসেপ্টটা হ্যালো এই কনসেপ্ট হ্যাঁ বলো তো এই এই যে এই কনসেপ্টটা

এই যে আমরা টু পাই আর এল দিয়েছি এর লেন্থ এই যে টু দিয়েছি এর লেন্থ এইটাই চেঞ্জ হবে কি তাই না হ্যালো হ্যাঁ রাইট তো এই প্রবলেমটা তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে পাঠাবে সেম রকম হবে সেম রকম রাইট তো এইখানে আমি দুটো হোমওয়ার্ক আর এইখানে আমি একটা হোমওয়ার্ক দিলাম তোমরা বাড়িতে আমি ট্রাই করে পাঠাও আবার বললাম মেন যারা আছো তারা করতেও পারো নাও করতে পারো অ্যাডভান্স যারা তারা ট্রাই করবে তাদের তো ট্রাই করতেই হবে নিট না ট্রাই করলে হবে কিন্তু নিট এটুকু বুঝতে পারলে হবে যে এখানে আমাদের কি বলে কনসেপ্টটা একটু ডিফারেন্ট লাগছে নর্মাল প্রসেসে হবে না বন্ধুগণ বন্ধুগণ আমরা কি বুঝতে পেরেছি আমি কি আগে মুভ করব হ্যালো বলো আগে মুভ করবো আচ্ছা এই যে যতগুলো হোমওয়ার্ক দিলাম আমি একটু জায়গা ছেড়ে শুরু করছি আবার বলছি যে ক্যালকুলেশন গুলো দিলাম ওটা যে আমাদের খুব আহামরি ইম্পর্টেন্ট তা নয় কিন্তু ওখানে যে ক্যালকুলাসের ইউজটা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট সেটা বুঝতে হবে ঠিক আছে আচ্ছা হেডিং দাও ভেরিয়েশন অফ হেডিং দাও আচ্ছা এই চ্যাপ্টার থেকে কি মেইন কম্বিনেশন অফ রিডিশন থেকে আছে क्वेश्चन না না এখান থেকে যে সব জায়গা থেকে কোয়েশ্চেন আসবে আমি বলবো ওইগুলো থেকে খুব একটা কোয়েশ্চেন আসবে না কম্পিটিভ এক্সামে আসবে না ভেরিয়েশন অফ রো এন্ড আর উইথ টেম্পেচার কি বললাম রো সেটা হচ্ছে টু এম ডিভাইডেড বাই দেখো এন ইয়ারটাও মনে পড়ছে কোথাও প্রুভ করেছিলাম আচ্ছা এই যে রো ইকুয়াল টু টু এম বাই এবার এইটা তো আমাদের জেনারেল ফর্মুলা দেখো রো ইকুয়াল টু টু এম এন স্কোয়ার টাও এটা কার ফর্মুলা বলো রোটা হ্যালো কার ফর্মুলা বলতো বলো এবার আমি কি বলছি শোনো আমরা দুটো জিনিসের জন্য একটু কনসিডার করব মন দিয়ে শুনবে এক হচ্ছে কন্ডাক্টার আরেকটা হচ্ছে সেমি কনডাক্টার আর একটা জিনিস হয় সেটা হচ্ছে ইনসুলেটর ইনসুলেটর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এবার আমি যেটা বলছি শোনো টেম্পারেচার যদি ভ্যারি করে তাহলে কিভাবে কি চেঞ্জ হয় প্রথমে আমি কন্ডাক্টারে চলে আসি বলতো যদি আমি টেম্পারেচারটা বাড়াই তাহলে এই যে কাউ কি ছিল রিল্যাক্সেশন টাইম কি কাউ কি ছিল রিল্যাক্সেশন টাইম বলতো তাহলে টেম্পারেচারটা যদি বাড়াই তাহলে ওই ইলেকট্রন গুলো খুব ফাস্ট মুভ করবে না হ্যালো হ্যালো হ্যাঁ কারণ ওদের কাইনেটিক বেড়ে যাবে ভেরি গুড তাহলে কাউ কাল কমবে কাউ কমবে আচ্ছা বলতো কাউ কমলে রো বাড়বে না বলো রো বাড়বে না রো বাড়লে আরো বাড়বে না তাহলে বলো তো টেম্পারেচার বাড়লে আলটিমেটলি কে বাড়ছে ও বন্ধুগণ বলো টেম্পারেচার বাড়লে আলটিমেটলি কে বাড়ছে তুমি বলবে দাদা সেমিকন্ডাক্টরে কি হবে আচ্ছা এইবার এটা ইম্পর্টেন্ট সেমিকন্ডাক্টরে যদি কি বাড়াই

সেমিকন্ডাক্টরে কি হয় ভ্যালেন্স সেল থেকে কন্ডাকশন সেলে মানে ভ্যালেন্স মানে তোমরা যদি আচ্ছা ফর দা টাইমিং এটা ধরে নাও এই এনটা এনটা কি নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস যেগুলো মুভ করতে পারে সেটা কন্ডাক্টারে খুব একটা চেঞ্জ হয় না কিন্তু সেমিকন্ডাক্টারে কি হয় যদি আমরা টেম্পারেচার দিই তাহলে তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে মানে যেখানে গুলো মুভ করতে পারে সেটাকে আমরা বললাম কন্ডাকশন সেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চার্জ কেরিয়ার গুলো চলে আসে তাহলে এই এনটা এনটা বেড়ে যায় কন্ডাক্টরের ক্ষেত্রে এই এনটায় কোনো চেঞ্জ হয় না এই এনটা বেড়ে যায় বুঝতে পারছো হ্যালো এবার এনটা বেড়ে যাওয়ার ফলে এই এনটা ডমিনেট করে মানে টেম্পারেচার বাড়লে দেখো টেম্পারেচার বাড়লে তাও যতটা না কমবে তার থেকে এন অনেক বেশি বাড়বে তাহলে বলতো ওভারঅল কি হবে ওভার অনওয়ার্ড হল কার কোম্বে রো কমবে তার মানে রেজিস্ট্যান্স কমবে এইবার তোমাদের এই যে যে বললাম টেম্পারেচার চেঞ্জ হলে এই এনটা বাড়বে এইটার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে মডার্ন ফিজিক্স আমি যখন পড়াবো তখন আমি এটা ডিটেইলে বলবো মডার্ন ফিজিক্স আমি যখন পড়াবো তখন আমি এটা ডিটেইলে বলবো স্যার ফিনোমেনা কারেক্ট বল ফিরো আমারটা এই মুহূর্তে এইটুকুই জেনে রাখো এনটা কি ছিল নাম্বার অফ চার্জ ক্যারিয়ার এবার সেমিকন্ডাক্টরদের ক্ষেত্রে কি হয় একটা জায়গায় চার্জ কেরিয়ার গুলো মুভ করে আরেকটা জায়গায় চার্জ ক্যারিয়ার গুলো চুপচাপ বসে থাকে সেই চার্জ কেরিয়ার গুলো যেখানে বসে থাকে তাকে বলে কন্ডাকশন ব্যান্ড এই ভ্যালেন্স ব্যান্ড আর যেখানে চার্জ কেরিয়ার গুলো মুভ করে সেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এবার টেম্পারেচার পেলেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে তোমার ইয়ে চলে আসে কি বললা চার্জ কেরিয়ার গুলো চলে আসে তার মানে তো টেম্পারেচার বাড়লে এফেক্টিভলি নাম্বার অফ চার্জ কেরিয়ার পার ইউনিট ভলিউম ইন সেমিকন্ডাক্টর ইনক্রিজেস অর ডিক্রিজেস ইনক্রিজেস সেখান থেকে এবং ওই নাম্বার অফ চার্জ ক্যারেয়ার যেটা ওটা অনেক বেশি ডומיনেট করে কি বললাম বলো সেটা অনেক বেশি ডমিনেট করে আমি কি বোঝাতে পেরেছি বিয়া হ্যালো বলো সেটা অনেক বেশি ডমিনেট করে তোমাদের মধ্যে কোনো রকম কোনো डाउट থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো তোমাদের মধ্যে কোনো রকম কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো আচ্ছা এই যে শারদী আর মোনালি ও সারদতি আর মোনালি কালকে পাঁচটা থেকে বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত ফ্রি তোমরা হবে না হবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা এইটা কি বোঝা গেছে কেন সেমি টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে আর কেন কন্ডাক্টারের টেম্পারেচার বাড়লে রেজিস্টেন্স বাড়ে লজিক্যালি তোমাদের আমি কি স্যাটিসফাই করতে পেরেছি বলো হ্যালো কারেক্ট বলো রাইট আচ্ছা এইবারে শোনো এইবারে শোনো এবার আমরা কি করতে চলেছি শোনো এবার না একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করব ছোট্ট এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টটা দেখো মানে এক্সপেরিমেন্টের মানে ইয়েগুলো আমি ইউজ করব এটা একদম এক্সপেরিমেন্টাল ডেটা যেটা পাচ্ছি এক্সপেরিমেন্টাল ডেটা শোনো কি বলছি আচ্ছা রো হচ্ছে কি রেজিস্টিভিটি বন্ধুগণ রো হচ্ছে কি রেজিস্টিভিটি তাই না দেখো রো রো হচ্ছে রেজিস্টিভিটি এবার বলো তো ডি রো কি ডি রো হচ্ছে চেঞ্জ ইন রেজিস্টিভিটি কি বললাম চেঞ্জ ইন রেজিস্টিভিটি এবারে শোনো কেন চেঞ্জ হচ্ছে আমি যদি টেম্পারেচারটাকে বাড়াই কতটা বাড়ালাম সরি কি বললাম আমি যদি বাড়াই ডিটি বাড়ালাম মানে আগে যখন টি ছিল তখন ছিল রো এখন টি প্লাস ডিটি হয়েছে তাহলে এখন কত তো রো প্লাস ডি রো হ্যালো বলো এইবার শোনো

বলো বলো হ্যালো মানে যত তুমি টেম্পারেচার বাড়াবে তত চেঞ্জ এই রোটা যদি বেশি হয় তাহলে দুই ডিরো বেশি হবে মানে চেঞ্জটা তার মানে এইখান থেকে আবার এইটাও তো আমি বলতে পারি ডিয়ার সেটা হচ্ছে ডিরো ডে ডাইরেক্টলি প্রশনাল টু রো বলো এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রো এই তাই না ও রো বাড়বে রাইট আমার বলার বক্তব্যটা শোনো কি কি পুরো এতক্ষণ ধরে যেটুকু তোমাদের বললাম সেটাকে আমি একটু লেবার ল্যাঙ্গুয়েজে বোঝাতে চাইছি ধরো আমার রেজিস্টিভিটি 50 কি বললাম রেজিস্টিভিটি 50 একটা ম্যাটেরিয়ালে আরেকটা একটা ম্যাটেরিয়ালে 100 ঠিক আমি যদি প্রথম ম্যাটেরিয়ালে 5 ডিগ্রি চেঞ্জ করি তাহলে এর রেজিস্টিভিটি চেঞ্জ হয়ে হচ্ছে 55 আর সেকেন্ড মেটেরিয়ালের রেজিস্টিভিটি হান্ড্রেড এ যদি ফাইভ ডিগ্রি চেঞ্জ করি এর হচ্ছে হান্ড্রেড রেজিস্টিভিটি তাহলে বলতো এইখানটায় চেঞ্জ কত হয়েছে রেজিস্টিভিটি ফাইভ আর এখানে তারপরে একটা জিনিস ভেবে দেখো যে এখানে ডেল্টা ডিটি কত ফাইভ এখানে ডিটি ফাইভ দেখো আগে রো বেশি সেখানে টেম্পারেচার কত চেঞ্জ হয়েছে এই রো যদি হান্ড্রেড হয় এখানে হয়েছে তাই না হ্যালো বুঝতে পারছো যদি একশো তে একশো কুড়ি সেম পাঁচ ডিগ্রি চেঞ্জে তাহলে পঞ্চাশে কত হতো হ্যালো ষাট হতো না কিন্তু ষাটটি হয়েছে না পঞ্চান্ন হয়েছে আমরা কথা বুঝতে পারছো

এটা একদম এক্সপেরিমেন্টাল ডেটা এবার এই দুটোকে যদি আমি কম্বাইন করি তাহলে দেখো আমার কি আসে বি রো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রো ইনটু ডিটি আসে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইনটাকে আমাকে হাঁটাতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হবে সেটাকে আমি আলফা বলছি এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল সাইন আর এটা আলফা আলফা রো ডিটি দেখো তো দেখো তো স্যার বুঝতে পারছো হ্যালো বুঝতে আচ্ছা এবারে যেটা বলছি এবারে যেটা বলছি ষোলো সেটা হচ্ছে এইখান থেকে এই আলফার একটা নাম দেওয়া হয়েছে একে বলে টেম্পারেচার অফ রেজিস্টেন্স টেম্পারেচার কি বললাম এটাকে বলে টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্টেন্স এবার দেখো তো আমি যদি বলি আমার একটা সাবস্টেন্স আছে রো কি বললাম আমার একটা সাবস্টেন্স আছে রো সেই রো সাবস্ট্যান্সে যদি আমি টেম্পারেচার আই থেকে টেম্পারেচার টি এফ করি দেখো টেম্পারেচার আই থেকে টেম্পারেচার টি এস করি তাহলে রো আই থেকে রো এফ এই রোটা চেঞ্জ হয়ে যাবে না কি তাই না বলো হ্যালো বলো দেখো টি এর সময় রো আই আর সময় রো এফ রাইট কেন আরে বাবা রো তো চেঞ্জ হচ্ছে আই যখন তখন রো আই যখন এফ তখন রো এফ তাহলে বলো তো এই ইকুয়েশনটাকে আমি এ লিখতে পারি ডি রো বাই রো

টি এফ ফাইনাল মাইনাস টি ইনিশিয়ালকে ডেলটা টি বলছি তাহলে এখন আমার যদি ইন্টিগ্রেট করি এইটা এলেনের এর না তাহলে এটাই হবে এলেন রো এফ বাই রো টু আলফা ডেলটা টি দেখো রো এফ বাই রো আলফা ডেলটা টি হ্যালো বুঝতে তোমরা এখন ম্যাচিও হয়ে গেছো এখান থেকে আমি লিখতে পারি রো আই পাওয়ার আলফা ডেলটা এটা লিখতে পারি মোনালি বুঝতে পারছো ডিয়ার হ্যালো এটা বুঝতে পারছো এইগুলো তো তোমার আগেই হয়ে গেছিল তাই না সেই পারটা মানে লফা হয়ে গিয়েছিল না আমি সেইটাই একই জিনিস করাচ্ছি আমি জানি এই পার্টটা করাইনি যে করিয়েছে বা তুমি যার কাছে করেছো বা তুমি নিজেও যদি পড়ে থাকো এগুলো করাইনি আমি জানি কিন্তু বেসিক আইডিয়াটা তো আছে কাচ্চাস লকাকে বলে তাই না আচ্ছা বলো আগে বলো আমার এই আমার পড়ানো তুমি বুঝতে পারছো তো আচ্ছা তারপরে তোমরা একটা জিনিস দেখো রো এফ সেটা হচ্ছে রো আই ই টু দি পাওয়ার আলফা ডেল্টা টি ঠিক হ্যালো রো আই ই টু দি পাওয়ার আলফা ডেল্টা টি বুঝতে পারছো আমি কি বলছি হ্যালো আচ্ছা এইবার এইটা হচ্ছে অরিজিনাল এক্সপ্রেশন এখানে কোনো অ্যাপ্রক্সিমেশন নেই অরিজিনাল এক্সপ্রেশন এখানে কোনো অ্যাপ্রক্সিমেশন নেই আছে কি কোনো অ্যাপ্রক্সিমেশন হ্যালো অরিত্র অরিত্র এখানে কোনো অ্যাপ্রক্সিমেশন আছে নেই তোমরা যদি বইটা খোলো না তোমাদের বইতে এই এক্সপ্রেশনটা নেই একদম এই আমি যেটা লিখেছি মানে আমাদের টেক্সট বইগুলোতে সব বলছি সব বলছি এটা অরিজিনাল এক্সপ্রেশন এখানে আমরা কোনো কি করিনি বলো বলো কি করিনি এইবার শোনো এইবার আমরা অ্যাপ্রক্সিমেশন করছি অ্যাপ্রক্সিমেশন যখন করি তখন নিশ্চয়ই কোনো একটা দেখো অ্যাপ্রক্সিমেশন যখন করছি তখন নিশ্চয়ই কোনো একটা কি আছে বলো আহ কন্ডিশন আছে এবার অ্যাপ্রক্সিমেশনের কন্ডিশনটা দেখো এইটা বইতে আছে এখন যেটা করবো এই ওপরের পোর্শনটা বইতে নেই আমরা বলছি ডেলটা স্মল কি বললাম ডেলটা স্মল এটার মানে আমি একটু বোঝাচ্ছি তার আগে আমাকে জানি ওয়ান বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি প্লাস গোজ অন যেটা ভুল করেছি সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল সাইন এটা নর্মাল ই এক্স এর কি বলে এক্স এর বলো ই এক্স এর এক্সপ্যানশন এবার বলো ই এক্স এর এক্সপেনশনে আমি যদি বলি ইফ এক্স ইজ স্মল যদি আমি বলি এক্স ইজ স্মল তাহলে বলো তো এক্স এর স্কোয়ার অলমোস্ট ইকুয়াল টু জিরো না এক্স কিউব অলমোস্ট ইকুয়াল টু জিরো না বা এক্স এর যা পাওয়ার থাকবে সেটা অলমোস্ট ইকুয়াল টু জিরো না এক্স ছোট তার যদি স্কোয়ার করা হয় তাই না তাহলে বলো তো এই অ্যাপ্রক্সিমেশন করলে আমার হাতে কি বেঁচে থাকে শুধু এইটা বেঁচে থাকে না বলো শুধু এইটা বেঁচে থাকে না ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স শাবাস এবার বলো ডেল্টা টি যদি স্মল হয় এইখানে যদি ডেল্টা টি স্মল হয় এই উপরে এখন পুরো জিনিসটাই সারদ্ধতেই পুরো জিনিসটাই এক্স না হ্যাঁ স্যার যদি পুরো জিনিসটাই এক্স হয় তাহলে বলো তো আমার রো এফ কি হবে রো এফ হবে রো আই 1 প্লাস আলফা ডেল্টাটি দেখো সেম ভাবে দেখো 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 ইটুডি পাওয়ার এক্স ইটুদি পাওয়ার আলফা ডেল্টাটির জায়গায় আমি এটা বসতে পারি এলো বুঝতে পারছো রাইট আচ্ছা অনেক কিছু বলবো এইটাতে বইটা বইটাতে একটা এক্সপ্রেশন লেখা থাকে কিন্তু সেই এক্সপ্রেশনটা কিন্তু অনেক তার পেছনে অনেক স্টোরি আছে এবারে শোনো আমি কি করেছি এইটা আমার অরিজিনাল এ মানে এক্সপ্রেশন এরপরেও আরো অ্যাপ্রক্সিমেশন হবে এবার আমি কি করছি দেখো আমি এল এফ বাই এফ রো এফ এল আই বাই এআই রো আই প্লাস আলফা ডেন্টাটি দেখো আমি এইভাবে ভেঙে নিয়েছি না সরি এইভাবে ভাঙিনি আমি এই দিকে এলআই আর এফ দিয়ে ডিভাইড করেছি এই দিকে এলআই আর এআই দিয়ে ডিভাইড করেছি করেছি তো তাহলে বলো তো হলো বলছি 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 মানে আমি কি করেছি এল এফ বাই এফ ইকুয়াল টু এলআই আমি যদি এইটা ধরে নিই আমি অ্যাজ করছি দেখো এইটা যদি এই অ্যাজামশনটা করি তাহলে বলো তো আমি এইটা লিখতে পারি এইটা তোমার পাশে যেটা লেখা হ্যালো বলো তোমার পাশে যেটা লেখা লিখতে পারি হ্যাঁ তাহলে এইবার শোনো এইটা অ্যাজামশনটা করেছি সেটা নিয়ে আমি আবার আসবো বলো তো এইটা কি সাবাস এইটা কি ওয়ান প্লাস আলফা ডেল্টা টি এইটা তোমরা বইতে দেখবে এইটা কি বললাম এইটা তোমরা বইতে দেখবে রাইট হ্যালো আচ্ছা এইটাতে অনেক স্টোরি আছে সেই স্টোরিটা এবারে চলে যায় বলতো এইটা কখন ভ্যালিড এইটা যখন আমি এই আজামশানটা ধরেছি না কি যখন এই আজামশানটা ধরেছি না হ্যালো হ্যালো এই আজামশানটা ধরেছি না আচ্ছা এইবারে শোনো মনে আছে ধরো একটা মেটেরিয়াল আছে সেই মেটেরিয়ালে যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে তার থার্মাল হয় হয় কি না মনে আছে এক্সপেন্সন যদি থার্মাল এক্সপেনশন হয় তাহলে বলতো এইরকম সিনারিও হয় না এল এফ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আলফা টি আর এফ ইকুয়াল টু এআই

কি বলো কোয়েফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন মনে থাকবে হ্যালো বলো মনে থাকবে এটা কোয়েফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন আর এইটা কিন্তু কোয়েফিসিয়েন্ট অফ কোয়েফিসিয়েন্ট অফ কি বলে হ্যালো এই টেম্পারেচার কোয়েফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স দুটো सेम না ডিফারেন্ট ডিফারেন্ট কমপ্লিট একদম হ্যালো ফেভিকল আর থার্মোকল দুটো ডিফারেন্ট মোনালি বুঝতে পারছো তার মানে আলফা বিটা এখানে যেটা আর এখানে যেটা আলফা সেটা ডিফারেন্ট এনিওয়ে এইবার চলে এসো এটা তো জেনারেল এখানে কোনো অ্যাপ্রক্সিমেশন নেই এটা তো জেনারেল বলো এটা তো জেনারেল এখানে কোনো অ্যাপ্রক্সিমেশন নেই তাই না এইবার বলো আমি যদি এই কনসিডারেশনটা করি এল এফ বাই এফ ইকুয়াল টু এল আই বাই এ আই এই কনসিডারেশন তাহলে বলো তো আলফা এন্ড বিটা অলমোস্ট জিরো না এইটা জিরো হলেই তো ওপরের টা ভ্যালিড হবে হবে কি হবে না হ্যালো এইটা জিরো হলেই তো ওপরের টা ভ্যালিড হবে হবে কি হবে না রাইট এবার এইটা ভ্যালিড হলেই এইটা ভ্যালিড হবে কি তাই না পুরো ইন্টারলিংকটা বুঝতে পারছো জিরো রেসপেক্টে কি বলেন আরেকবার একটু বলুন আমি বললাম যে এই ওপরের এক্সপ্রেশনটা lf by af equal li ai এই এক্সপ্রেশনটা কখন ভ্যালিড হবে যখন আলফা আর বিটা তাহলে বলতো আলফা বিটা যদি জিরো হয় তাহলেই এই অপর এক্স্রেশনটা ভ্যালিড হবে আর আবার আমরা আগে আগেই কনসিডার করেছি যে এই আর এফ টু আর আই প্লাস আলফা প্লাস ডেল্টা টি এটা কখন ভ্যালিড যখন এলএফ বাই এ এফ ইকল টু এলাই বাই এ আই ভ্যালিড তার মানে এই দুটোর সাথেও কি ইন্টার লিংক পাচ্ছো আলফা আর্মিটা ন রাইট তার মানে কি এই এইটা দেখো এইটা এই এক্সপ্রেশনটা ভ্যালিড কখন যখন থার্মাল এক্সনশন ইজ নেগলেক্টেড জেট ইজ নট রিটন ইন দা বুক thermal expansion is neglected this is not written in the book বুঝতে পেরেছো এই ফর্মুলাটা কিন্তু আমাদের আমাদের কোথায় আছে বলো এই বইতে কিন্তু সেই বইতে জাস্ট এই ফর্মুলাটা লিখে দেওয়া আছে কিন্তু এই ফর্মুলাটার পেছনে এত যে স্টোরি সেটাও লেখা নেই ও মানে স্যার ওই যে ইটি পাচ্ছে ওতে কিন্তু কোন প্রবলেম হতো না যে থাকতো কিন্তু এতে প্রবলেম আছে হ্যাঁ হ্যাঁ এই অবধি কোনো প্রবলেম হতো না এই যে এই অবধি রাইট আচ্ছা এইখানে তার মানে থার্মাল এক্সপেনশন নেগলেক্টেড আমি কি মানে থার্মাল এক্সপেনশনের আলফা নেগলেক্ট করেছি আমি কি এখানকার আলফা নেগলেক্ট করেছি বলো রেজিস্টেন্সের এই যে আলফা না অ্যাকচুয়ালি কেন এই থার্মাল এক্সপেনশনের আলফা আর বিটা নেগলেক্ট করা হয় জানো এটা করা হয় একটা কারণে আলফা রেজিস্টেন্স আর আলফা থার্মাল এক্সপেনশন এই দুটোর মধ্যে এই আলফা রেজিস্টেন্স নিউমেরিক্যালি অনেক বড় হয় সেই কারণে থার্মাল এক্সপেনশনটা নেগলেক্ট করে দেওয়া হয় তোমরা আমার কথা বুঝতে পেরেছ বন্ধুগণ তোমরা আমার কথা বুঝতে পেরেছ স্যার ডাউট থাকলে জিজ্ঞাসা করো ডাউট থাকলে জিজ্ঞাসা করো আচ্ছা ডাউট যদি না থাকে আমার একটা কথা বলার আছে বলতো এই যে প্রবলেমটা আমরা ধরেছি এই মানে এই যে কনসেপ্ট আমরা করেছি এই কনসেপ্ট না দেখো এই আলফাটাকে আমরা কনস্ট্যান্ট ধরেছি

এইটা প্র্যাকটিক্যালি হয় বলো আমি তোমাদের বোঝাতে পেরেছি কি পারিনি বলো আমি তোমাদের বোঝাতে পেরেছি কি পারিনি এইটা প্র্যাকটিক্যালি হয় যেখানে আলফা আর টি ভ্যারি করে টি এর সাথে সাথে আলফাও ভ্যারি করে কিন্তু আলফা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওপরেরটা ভ্যালিড তোমরা কি আমার কথা ভ্যারি করছে এর সাথে রাইট যদি টি এর সাথে ভ্যারি করে তাহলে এইখানে আমি এই ফর্মুলাটা লাগাতে পারবো না এইটা আমি কি ধরেছি আলফাটা কনস্ট্যান্ট এই যে এইটা তার মানে তোমাদের বইতে না এই দেখি তোমাদের বইতে না এইটা লেখা আছে দেখো এইটা কিন্তু এইটার পেছনে জাস্ট এই ফর্মুলাটা এইটার পেছনে যে এত স্টোরি আছে সেটা লেখা নেই তোমরা কি পুরো স্টোরিটা বুঝতে পারলে বলো তোমরা কি পুরো স্টোরিটা বুঝতে পারলে গুড এবার আমি এই দিকে চলে আসি আমি যদি গ্রাফ ড্র করার চেষ্টা করি এইদিকে রো এইদিকে টেম্পারেচার কি বললাম এইদিকে রো এইদিকে টেম্পারেচার তাহলে বলতো তো রো এর সাথে টেম্পারেচার এইরকম হয় না কখন বলো কখন এই যে রো ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট রো আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা টি টি তার মানে যত টেম্পারেচার ডিফারেন্স বাড়বে তাহলে বলো এইটা অনেকটা এরকম না ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার সাম এক্স এই ফর্মুলা দেখো এই যে এইটা বুঝতে পারছো

कंडक्टर के क्षेत्र डेल्टा पॉजिटिव ना हेलो বুঝ যাচ্ছো কন্ডাক্টর এর ক্ষেত্রে ডেল্টা পজিটিভ না हेलो দেখো কেন हां सर टेंपरेचर বাড়লে কন্ডাক্টর ক্ষেত্রে टेंपरेचर বাড়লে রো বাড়ে কি বাড়ে না আরে टेंपरेचर বাড়লে রো বাড়ে কি বাড়ে না जा টেম্পারেচার বাড়লে রো বাড়ে কি পারে না কন্ট্রাকশন হ্যাঁ বাড়ে মানে তার মানে কি আলফা পজিটিভ না নেগেটিভ পজিটিভ হ্যাঁ আচ্ছা বলো তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে রো নেগেটিভ হবে রাইট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আলফা নেগেটিভ না দেখো বুঝতে পারছো কিনা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আলফা নেগেটিভ না হ্যালো তাহলে এবার চলে এসো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি আলফা নেগেটিভ আলফা 0 বুঝলাম না সেমি ও আমি বললাম ভাই সেমিকন্ডাক্টরে আলফা নেগেটিভ না আলফা হ্যাঁ কমই কমে टेंपरेचर যদি কম এটা হলে আলফা নেগেটিভ না হুম একদম டியாக আচ্ছা যদি আলফা নেগেটিভ হয় তাহলে তো এই এক্সপ্রেশনে সেমিকন্ডাক্টরের জন্য ওয়াই টু সাম কনস্ট্যান্ট ডি মাইনাস -x এইরকম ফরমেটে হবে না হুম

আচ্ছা আমি যদি এই রকম কোন জিনিস ড্র করি তাহলে সাথে রো চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না ইনসুলেটরের জন্য নয় ইনসুলেটরের জন্য তো রো ভ্যালিডই নয় ডিয়ার রেজিস্টিভিটি ভ্যালিড কি এখানে তো রেজিস্টিভিটি একটা সার্টেন ভ্যালু আছে ধরো হান্ড্রেড কি মানে এই অব্দি যদি ভ্যালু থাকে আচ্ছা এইটা হচ্ছে এমন একটা মেটেরিয়াল যার সাথে টেম্পারেচার ভ্যারি করলে রো চেঞ্জ হয় না বা রেজিস্ট্যান্স চেঞ্জ হয় না ঠিক কি তাই না এইটা এইরকম যে মেটেরিয়াল একটা তোমার এক্সাম্পল হচ্ছে ম্যাংগানিন বুঝতে পেরেছো এইরকম একটা কনস্ট্যান্ড হয় আর কেউ বলো হ্যাঁ কনস্ট্যান্টেন মানে মেটেরিয়াল ম্যাঙ্গানিন কনস্ট্যান্টেন দেখবে আছে না তোমাদের ছিল হ্যাঁ সিস্টেম জিনিস এটা কিন্তু ইনসুলেটরের জন্য নয় আর কি বলো মানে আমরা পেয়েছি বাই এক্সপেরিমেন্ট কনস্ট্যান্ট হয় হ্যাঁ হ্যাঁ এটা এক্সপেরিমেন্টই পাওয়া গেছে এই বলো তো ইনসুলেটরের জন্য কি রকম গ্রাফ হওয়ার কথা হ্যালো সো ইনসুলেটরের জন্য অলমোস্ট এটা হচ্ছে যে একটু বাড়বে বুঝলাম না আর কি বলো

তাহলে সেটা কার জন্য হবে রেজিস্ট্রিভিটি রো হলে রেজিস্ট্রিভিটি জিরো মানে কি আর রেজিস্ট্যান্স জিরো সেটা ইনসুলেটর না সেটা সুপার কন্ডাক্টার তাই না খুব কন্ডাক্ট করে তাহলে রো কার জন্য হবে ইনফিনিটি না হ্যালো কারণ যার রেজিস্ট্যান্স ইনফিনিটি সেই তো ইনসুলেটর কথা বলতে পারছো ওই স্টেট লাইনটা সুপার কন্ডাক্টার হ্যাঁ 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 একদম 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 নিচের স্টেট লাইনটা সুপার কন্ডাক্টার ঠিকই বলেছো ঠিকই বলেছো একদম রিয়ার তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে এখনো জিজ্ঞাসা করতে পারো আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে আমি এখন আমাদের এই লেকচারটা স্টপ করছি